স্বাগতম জানাচ্ছি বিগিনিং পিএইচপি এর আরো একটি নতুন পার্টে। আজকে আমরা অর্থাৎ কোনো কোডিং করব না, জাস্ট জানবো পিএইচপি কোডিং স্টার্ট করার আগে কিছু কিছু প্রশ্ন প্রশ্ন সম্পর্কে, অর্থাৎ কিছু বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে, যেগুলো কোডিং করার আগে জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি। অর্থাৎ পিএইচপি নিয়ে যখন আমরা কাজ করব, পিএইচপি যখন শিখব, শেখার শুরুতে আমরা যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখেছি, তখন কিন্তু এইচটিএমএল সিএসএস শেখার পর জাভাস্ক্রিপ্টটা একটু কঠিন লাগতো, এটা একদম সত্যি। অর্থাৎ এইচটিএমএল সিএসএস এর তুলনায় জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন। ঠিক একইভাবে এইচটিএমএল সিএসএস যেহেতু ইজি, এরপর জাভাস্ক্রিপ্ট শিখতে গিয়ে একটু কঠিন লাগতো, ঠিক একইভাবে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও সত্যি কথা বলতে একটু কঠিনই আছে মোটামুটি। কারণ এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা সিএসএস হচ্ছে একটা স্টাইলিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল সিএসএস এর মতো না, একটু তার থেকেও ডিফিকাল্ট। এর জন্য আমাদের একটু বেশি সময় দিতেই হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অর্থাৎ যখন পিএইচপি কোডিং করবেন একটু সময় দিবেন, একটু প্রতিটা সিনট্যাক্স, প্রতিটা স্ট্রাকচার, প্রতিটা লজিক একটু বোঝার চেষ্টা করবেন, এটা হচ্ছে প্রথম স্টেপ। যদি বোঝার চেষ্টা না করেন তাহলে হবে না। অর্থাৎ এইচটিএমএল সিএসএস যখন আমরা শিখছি তখন সেগুলো মুখস্থ করলেও চলতো, কিন্তু পিএইচপির বেলায় মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট সিনট্যাক্সটা মনে রেখে ওই অনুসারে আমরা অ্যাপ্লাই করব, লজিক নিয়ে একটু চিন্তা করব, এটাই। অর্থাৎ যখন লজিকটা আপনার মাথায় চলে আসবে তখন সেটা কোডিং করতে একদম ইজি হয়ে যাবে। আর পিএইচপি কোডিং যখন করবেন তখন বিভিন্ন এরর আসবে, এই এররগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ইজি হয়ে যাবে আমাদের। প্রথম প্রথম যখন এরর আসবে তখন মনে হবে যে সামনে আর কোডিং করতে পারবো না, মনে হয় এতটুকুই কি শেষ, না। এরপরও যখন প্র্যাকটিস করতে থাকবেন সেম কোড আবার লিখবেন, কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চেক করবেন, তাহলে আস্তে আস্তে আমরা ইম্প্রুভ অবশ্য হবে, কারণ লেগে থাকলে কোনো কিছু অসম্ভব না। তাহলে পিএইচপি কোডিং নিয়ে কোনো কনফিউশন না, যখন আমরা কোডিং স্টার্ট করবো প্রতিটা লজিক প্রতিটা সিনট্যাক্স একটু খেয়াল করবেন, মুখস্থ তেমন একটা করার দরকার নাই, কারণ মুখস্থ করার কোনো বিষয় নেই এখানে। ল্যাঙ্গুয়েজ এটা একটা আমরা কী শিখতেছি, ভাষা শিখতেছি, যেমন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন শিখা হয়, যেমন ইংলিশ বলেন উর্দু বলেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, যেমন এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ওয়েবসাইটকে অর্থাৎ ওয়েবসাইটের ব্যাক এন্ড তৈরি করে, ওয়েবসাইটকে ডাইনামিক করার কাজে ব্যবহৃত হয়, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই কোডিং স্টার্ট করব। ধন্যবাদ সবাইকে, আর আমার বলা বিষয়গুলো একটু খেয়াল করবেন।